এটা লোকসভার প্রতিটি বুথতে আজি 31 তারিখে বুথ সভাপতিসকলক আমার দলের পতাকা উত্তোলন করার কথা কৈছিলে, লগত অসম গণ পরিষদ দলের পতাকা উত্তোলন করার কথা কৈছিলে। আর মই যেহেতু ভবানীপুর হরভোগ সমষ্টির 130 নং বুথের মই সভাপতি, সেই হিসাবে আজি মোর বাকভবনের সম্মুখত আর অসম গণ পরিষদ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলের উপস্থিতিত আর পৃষ্ঠপ্রমুখসকলের উপস্থিতিত আমি আজি পতাকা উত্তোলন করো। আর মূলগতভাবে মই ভাবো যে আমার পৃষ্ঠপ্রমুখ আর বুথের কার্যকর্তাসকলহে আসলে মূল চালিকা শক্তি, বাকি সকলে হয়তো নেতা, কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছে আমার বুথের কার্যকর্তা আর পৃষ্ঠপ্রমুখ সকল। গতি সেই বুথের কার্যকর্তা আর পৃষ্ঠপ্রমুখ সকলক মই আহ্বান জানাইছো যে যাতে তেওঁলোকে আমার যে পৃষ্ঠপ্রমুখ অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়েছে প্রতিটি ঘর গই একরোস দ্য পলিটিক্যাল লাইন, একরোস দ্য রিলিজন, যোনে যি জাতি ধর্ম গোষ্ঠীর ধর্মরে নহক কিয়, যোনে যি দলরে নাথাক কিয়, সকলরে ঘর দুবার দুবার গই আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরের সফলতা, মাননীয় মুখ্যমন্ত্রী আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখনের সফলতাকে আদি করে স্থানীয়ভাবে আমার নিগম নিকায় এই সময় সফলতা সন্দর্ভত আমি প্রচার চলাবলে আমি আহ্বান জানাইছো। আর এই ভবানীপুর হরভোগ সমষ্টিত আজিরপর প্রত্যেকতে আরম্ভ হয়েছে। আর 6 তারিখে যেহেতু আমার দলের প্রতিষ্ঠা দিবস, 6 তারিখে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে নিজের নিজের ঘর বাকভবনত ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করব প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। মই ভাবো যে এই যে পৃষ্ঠপ্রমুখের যে সিস্টেম, আর এই সিস্টেমটা মই ইন্ট্রোডিউস করেছিল যেটা মই দলের সভাপতি আসলো, আর তারপর ক্রমাগতভাবে নিম্নস্তরলে আমি আইসো। পূর্বতে আমি লোকসভা ভিত্তিক পৃষ্ঠপ্রমুখ সম্মিলন করেছিল, তারপর বিধানসভা ভিত্তিক করেছো, এটা শক্তিকেন্দ্র ভিত্তিক করেছো, বুথের ভিত্তিতও করবলে গই আছো। গতি এই কার্যকর্তাসকলের জড়িয়ে পুনর্বার নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আজি প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করার কেন সংকল্প আমি গ্রহণ করেছো। লগতে আমার যে প্রার্থী মিত্রজোঁটৰ প্রার্থী, অসম গণ পরিষদের প্রার্থী ফণী ভূষণ চৌধুরী ডাঙরিয়াকেও আগন্তুক দিনের বিপুল ভোটত জয়যুক্ত করে যাতে আমি মোদী ডাঙরিয়ার কাষত যাতে বহাব পড়ো তার কারণে প্রচেষ্টা চলাইছো। ইমান বছরে আমি কোকরাঝারে হোক বা বরপেটা লোকসভাত আমার কোনো নিজের কথা কোয়া মানুষ আমি দিল্লিত প্রেরণ করে পড়া নাছিলো, কিন্তু এতিয়া যেহেতু সমষ্টিটো পুনর্নির্ধারণ হয়েছে বা পুনর্গঠিত হয়েছে, গতি এটা আমি বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত। আর সেই কারণে বরপেটা লোকসভার যিখিনি আগন্তুক দিনত অভাব অভিযোগ আছে, কিছু কাম ধর রেলরে কিছু কাম এমএলএবিলাকে মন্ত্রী সকলে কলে যান গুরুত্ব দিয়ে তাতক সাংসদকলে বেশি গুরুত্ব দিয়ে, নিশ্চিত ওপর আমার রাষ্ট্রীয় পর্যায়ের যিখিনি কাম আছে সেই কামবর আমি ফণী ভূষণ চৌধুরী ডাঙরিয়ার জড়িয়ে আমি করব পারিম। আর আমি বাকি রাইজে সিদ্ধান্ত লৈছো যে ইয়াতে তার 90% ভোট মিত্রজোঁটে আমার পাবো।